Ouais, un clic, c'est la commande. Ça va dire. এখন বেরিয়ে যাবো, সুমন তো করছে দিদি ভাই, এই যে আমা মা, আমার মার মন খারাপ। আমরা বাড়ি ঢোকার আগে ঘোষণা করা চিংড়ি মাছ, এটা জ্যান্ত চিংড়ি, আর এখানে এই যে শঙ্কর মাছ, এটা শঙ্কর মাছ, আর এটা এটা কাতলা মাছ, এখানে এটা কাতলা মাছ, এখানে পাবদা মাছ, আর এখানে পাবদা মাছ বড় এখন ধুয়ে নিচ্ছে। এই যে এই যে কাতলা মাছটা লেজ আছে তো ভিতরে, বাড়ি এসে টিফিন করলাম, মানে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে গিয়ে টিফিন করলাম। টিফিন করে বাবা কিছু সবজি এনেছিল, মাছ এনেছিল, তা বাবা সবজি তুলছিল, তো আমি মাছগুলো ধুয়ে দিয়ে আসলাম, না তো মাছ ধুতে অনেকটা টাইম লাগে, তো আমি বললাম আমি মাছগুলো ধুয়ে দিই, তো সেগুলো করে আসলাম, করে টুরে এখন অনেক সকালবেলা উঠে আজকে এসেছি, তো এত ঘুম পাচ্ছে। যাই হোক, এখন টুকিটাকি যেগুলো কাজ বাকি আছে, সুমন তো অফিস চলে গেছে, আর আমাকে নামিয়ে দিয়ে সুমন অফিস গেছিল, টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করবো, করে টুরে স্নান করবো। ভালো গরম পড়ে গেছে, ভালো গরম পড়েছে বাবা, আর যা রোদ দূর, তিনতলায় তো আরো বেশি রোদ দূর। আমি কারেন্টটা পরে একটু শুতে পারি না, রাত্রিবেলা যখন শুই তখন খুলে শুই, আর এই স্নান করে ওঠার পরে পড়ি। মা একটু সেই জন্য একটু বলে যে কারেন্ট একটু কিছু পড়ো না, কেমন লাগে। আমি সত্যি এই পিছনটা এত লাগে, আমি শুতেই পারি না, খুব অসহ্য লাগে। জানি না কেন আমার সারা বছর ধরে, সবার শীতকালে শুনেছি ফাটে, আমার সারা বছর ধরে ফাটে। কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো এখন একটু মেলবো, মেলে পুজো দেবো, গেছে যাবো, কাজের আর শেষ হয় না, একটার পর একটা লেগেই আছে কাজ, এটা করো তো ওটা করো। শঙ্কর মাছটা দেখতে ঠিক এরকম হয়েছে রান্নার পরে, আর আমার তো ভীষণই ফেভারিট মাছ। সজনের ডাটা, আলু পোস্ত, না যাই হোক পোস্ত সর্ষে, আর শঙ্কর মাছ, পাবদা মাছের ঝাল, ওখানে আমের ডাল হয়েছে যেটা আমি খাবো না, আর এই যে না আজকে খাবো না, মা এখন ইডলি বানাবে, তো ইডলি বানানোর এগুলো করছে মা,
ওরা ডাল সিদ্ধ করছে তো বাবা, সাম্বার ডাল বানাবে এর সাথে। হ্যাঁ, ডাল মা এখন বানাবে। কিভাবে করলাম যে সবাই খায়, সব কটাই একবারে বানিয়ে নেবো, বাবা খেয়ে দেবো। একবারেই করবে সব? সব করে দেবো। আচ্ছা আচ্ছা। সুমন চলে আসলো অফিস থেকে, এখন মা ওর জন্য এটা করে দিল। মা ও এটা ভীষণ ভালো খায়, আর আমি যেগুলো খাই না ভালো সেগুলো আমি সস দেখাই, দু পিস নিয়ে সস দেখাচ্ছি। মায়ের রাতে রান্নাটা করছে, মাটন হচ্ছে মা করছে, আর রাত্রে মনে আজকে ভাতই হবে না মা? হ্যাঁ, একটু বাসমতি চালের ভাত, আজকে বাসমতি চালের ভাত হবে আর মাটন, মানে পাতলা করে মটনের ঝোল, রুটি আজকে হবে না। এখন বেজে গেছে 12:20, 12:30 বাজতেই চাই। আমি উপরে এসেছি 11:10 নাগাদ, কিন্তু একটু কাজ করছিলাম, আমার ভিডিও এডিটিংয়ের কিছু কাজ বাকি ছিল, সেটা করছিলাম, তো ওটা করতে করতে লেট হয়ে গেল। আর এখন শুয়ে পড়বো। সুমনকে বলেছিলাম একটা সিনেমা ডাউনলোড করতে, ও সেটা করেও ছিল, কিন্তু সেটা এখন আর দেখা হবে না, কারণ 12:30 বাজে, মানে 1 বাজতে যায়, সকালবেলা ওঠা আছে, এখন আর দেখবো না, শুয়েই পড়বো। তো আমার লাইফে কী কী ঘটছে প্রতিদিন তোমাদের সাথে যতটা পারি শেয়ার করি, এভাবেই করব। আর তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, এভাবেই ভালোবাসা দিতে থাকো, আর পারলে ভালোবাসাটা আরও বাড়িয়ে দাও। তো লাইক কমেন্ট পারলে শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, অনেকেই করছো, বন্ধু হয়েছো আমার, তাদেরকে অনেক 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 ভালোবাসা। দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে ভালো কাটুক তোমাদের প্রত্যেকটা দিন। টাটা।